যারা আসলে যে কোনো ধরনের স্বপ্ন দেখে, সেটা এই স্বপ্ন হতে হবে না, স্বপ্ন স্বপ্ন, যারা যে কোনো ধরনের স্বপ্ন দেখে এবং ওই স্বপ্নটাকে বাস্তব করতে চায়, তাদের জন্য আমার এন্ড থেকে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমত নিজের যে এথিক্সের জায়গা আছে বা নিজের যে প্রিন্সিপালের জায়গা আছে, নিজের ডিগনিটির যে জায়গাটা আছে, আত্মসম্মান বোধ, আত্মসম্মান বোধের সাথে কখনো কোনো কম্প্রোমাইজেশন একদম চলবে না, এটা নাম্বার ওয়ান। আত্মসম্মান বোধে যেখানে একটু করে পোক হচ্ছে ওই জায়গাটা থেকে সরে আসতে হবে বা ওই জায়গাটাকে প্রপারলি হ্যান্ডেল করে আসতে হবে, কিন্তু নিজের ইথিক্স, প্রিন্সিপাল, ডিগনিটি, দ্যাট ইজ সেলফ রেসপেক্ট, ওই জায়গাতে নিজের চোখে কখনো ছোট হওয়া যাবে না। ওখানে নিজের চোখে ছোট হলেই কিন্তু সব শেষ। নাম্বার ওয়ান হচ্ছে ওটা। নাম্বার টু হচ্ছে কনফিডেন্স। কেউ কারো কনফিডেন্স বিল্ড আপ করতে পারে না, কেউই পারে না। আমি তা আমার কথা বলি যে আমি অনেক ছোটোবেলায় আমি না স্টেজে দাঁড়ায় কথা বলতে পারতাম না, উইচ ইজ ভেরি ট্রু, বিকজ আমার বেশ কিছু সার্কামস্ট্যান্সেস, এনভায়রনমেন্ট সব কিছু মিলে আমার ওই ওপেন আপ হওয়ার জায়গাটা আমি আমি ওভাবে করে করতে পারিনি। ওটা আমি নিজে থেকে ব্যারিয়ারটা ভেঙে নিজেই কিন্তু এই জায়গাটাকে তৈরি করেছি। আপনার ব্যারিয়ার না আপনি নিজেই খালি ভাঙতে পারবেন, হয়তো কিছু মানুষ থাকবে যারা আপনাকে ওই সাহসটা দিবে অথবা সাহসটা দিবে না, ডাজেন্ট ম্যাটার। সাহস দিলে ভালো করে গ্রহণ করবেন, সাহস না দিলে খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, দ্যাটস ইট। কিন্তু কনফিডেন্স নিজেরটা নিজেকে বিল্ড করতে হবে, নিজের কনফিডেন্স লেভেল আপনারটা কেউ আপনাকে বিল্ড করে দেবে না। নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনার চাইতে ভালো কেউ না কেউ থাকবেই। আপনার কী স্কিল আছে ওই স্কিলটার উপর কাজ করে ওটাতেই ফোকাস থাকার চেষ্টা করবেন, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার ফোর যেটা সবসময় চেষ্টা করবেন সেটা হচ্ছে গিয়ে যে ওই যে আমি আবার বললাম না, এভরিথিং কামস ব্যাক টু ইয়োর বেসিক প্রিন্সিপাল অ্যান্ড এথিক্স। নাম্বার ফোর যেটা হচ্ছে, আমি যেটা আসলে ব্যক্তিগতভাবে চেষ্টা করি ফলো করা, সেটা হচ্ছে নিজের ডিসিশনগুলো নিজে নেওয়ার চেষ্টা করি, অন্যদের সাথে কনসাল্ট করি, ওনাদের সাথে কথা বলি, কিন্তু আমার কোনো ডিসিশনের কারণে যাতে আমি অন্য কাউকে ব্লেম না দিতে পারি, ওই কারণে নিজের ডিসিশনটা নিজের কলটা নিজেই নিই, অতটুকু চিন্তা শক্তি করার জায়গাটা থাকতে হবে। নাম্বার ফাইভ, বই পড়তে হবে। অনেস্টলি স্পিকিং, প্রচুর বই পড়া উচিত, বই আসলে অনেক হেল্প করে, বিভিন্ন সেলফ হেল্প বলি বা যে কোনো কিছু বলি, বই পড়তে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। মানে এটা আমার কাছে তোমার মনে হচ্ছে যে আপু কি মোটিভেশন দিচ্ছে, আমি মোটিভেশন দিচ্ছি না, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, পজিটিভ চিন্তা করা খুব দরকার, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেগেটিভ চিন্তা আসবে, সব কিছু ঠিক আছে, মন খারাপ হবে, কান্নাকাটি হবে, একদিন দুই দিন এক মাস গেল, এরপরে না ওটা থেকে জাস্ট সরে গিয়ে নিজের মতো করে নিজে আগাতে হবে, আর কোনো কথা নেই এখানে। সো এই পাঁচ থেকে ছয়টা জিনিস আমি বলবো, হয়তো আরও অনেক জিনিস আছে। এখন যেটা আমার কাছে মনে এসছে, যে জিনিসগুলো আমিও আসলে রেগুলার বেসিসে মেনটেন করি, চেষ্টা করি খুব বেশি করে, ওগুলো আপনাদেরকে বললাম।